জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, বাংলাদেশে রাজনৈতিক সংলাপের জন্য বিরোধী নেতাকর্মীদের মামলা দ্রুত পর্যালোচনার আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের। এরপর থাকছে যুক্তরাষ্ট্রের ভূমিকায় হতাশ বিএনপির মিত্ররা। সবশেষে দেখবেন আন্তর্জাতিক চাপে 10 মার্চ পদত্যাগ, ক্ষমতা ছাড়ার বিষয়ে যা জানালো প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম আপডেট ও গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে। প্রিয় দর্শক, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রিয় দর্শক, আর অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, শুরু করা যাক। আড়াল রানী দেশের টাকা খরচা করে আমেরিকাতে লর্ড বহনিয়া বসেছিল, এখন নাকি লন্ডনে গেছে, রাষ্ট্রীয় কোনো কাজ নাই করলে, কিন্তু পাবলিকের পয়সায় ওনার প্রমোদ ভ্রমণ শেষ হইতেছে না, তাও আবার লর্ড বহনিয়া। আমেরিকা থাকার সময় সে খুব চেষ্টা করেছিল আমেরিকার কর্তাপ্রার্থীদের সাথে দেখা করার, কামে দেয় নাই, আমেরিকা আর সেলফি তুলে নাই। তবে লন্ডনে ঋষি সুনাক আবার তার সামনে হাঁটু গেড়া বসতে পারে, কেন পারে সেটার একটা কারণ আছে পরে কমুনি। আগে আলাপ সেরালেই এই অলস সময়ে, মানে যেই সময়ে কোনো কাম কাজ ছিল না কাটাল রানি, সেই সময়ে ভয়েস অফ আমেরিকা একটা সাক্ষাৎকার দিচ্ছে, নিচে শতরূপা বড়ুয়া। উই আসলে শতরূপা না, মানে ওর 100টা রূপ নাই, উই এক রূপায় অন্তর্জুরা বাকশাল, একটাই রূপ। ওর বাপ হাসিনার শর্টলিস্টে আসিল নির্বাচন কমিশন হওয়ার লেগা, মানে বুঝতেছেন তো আসল ঘরের মাল। যাই হোক, ওরে আমি আগেও কিঞ্চিত মৃদু ঝাড়ি দিছিলাম, কাজ হয় নাই, বুঝতেই পারতেছেন ও কাজ হয় না, মানে আসল মালগেরের কাজ হয় না, তো আমাদের কথা তো কয় লাগবে তাই না। তো আজকে এনা একটু ভালো করে ধরি, দুটারই ধর্ম, কাটাল রানী আর শতরূপা, অল্প ধর্ম বেশি না। আসেন আল্লাহর নামে শুরু করি। এই যে ভয়েস অফ আমেরিকা, এখানে শতরূপা সাংবাদিক হিসাবে কাজ করে না, করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসাবে। প্রচার সম্পাদকরা যেভাবে মঞ্চ বানায় দেয়, পোস্টার ছেপে দেয়, মাইক ঠিক করে দেয়, নেতারা এসে বক্তৃতা মারায়, ঠিক সেইভাবে শতরূপা ভয়েস অফ আমেরিকার মাইকটা ভাড়া দেয় হাসিনা। হাসিনা খুব খুশি হয়, দেখেন দেখেন ভিডিওতে হাসিনার খুশির অভিব্যক্তি, ভিডিওর শুরুতেই দেখান এডিটর সাহেব একটু দেখা দেন। আচ্ছা, এবার দেখি শতরূপা কেমনে হাসিনার পরিচয় করায় দিচ্ছে, দেখেন। দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ নিয়ে তৃণমূলের জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য 1996 সালে ক্ষমতায় এসে আপনারা কমিউনিটি ক্লিনিক মডেল চালু করেছিলেন। এরপর 2009 আপনারা আবার কমিউনিটি ক্লিনিক প্রকল্প চালু করার পর এ পর্যন্ত 14,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে এবং তাতে 100 কোটিরও বেশি ভিজিটার সেবা নিয়েছেন। সরকারি বেসরকারি পার্টনারশিপে তৈরি আপনার এই কমিউনিটি ক্লিনিক মডেল জাতিসংঘ দ্বারা দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ বলে স্বীকৃতি পেয়েছে। দেখলেন তো, এটা কি প্রশ্ন নাকি বন্দনা? সাংবাদিক বন্দনা করে না শতরূপা, সে ক্ষমতাকে কঠিন প্রশ্ন করবে, তারপরে ক্ষমতা কান্নি মেয়েরা পাশ কেটে যেতে চাইলে সাংবাদিক তখন সম্পূরক প্রশ্ন করে সাইপা ধরবে। শতরূপার কলে কোনো সম্পূরক প্রশ্ন নাই, মানে প্রশ্নের পিঠে সে কোনো প্রশ্ন করে না, সে খাতায় লিখে নিয়ে আসছে প্রশ্ন, সেটা জিগায় হাসিনার উত্তর দেয়, সেটা সে মাইনে নেয়, মাথা ঝুঁকায় ঝুঁকায়। এডিটার সাহেব, ওর মাথা ঝুঁকানিটা একটু দেখা দেন, ক্যাঁকা করে মাথা ঝুঁকেছে। হাসিনা দাহা মিশা কথা বলে গেছে, শতরূপা মাথা ঝুঁকে গেছে, তার মানে মিশা কথাটা এস্টাবলিশ করতে সাহায্য করলো শতরূপা। প্রমাণ দেখবেন, আসেন দেখেন, দেখেন খালেদা জিয়ার মামলা নিয়ে কি কইছে কাটাল রানী। কইছে যে খালেদা জিয়ার নামে হাসিনা মামলা দেয় নাই, দিছে 111-এর সরকার। শুনে যে আওয়ামী লীগের নেতা কর্মী, আমার নিজের গ্রুপ দিয়েই তো 1 ডজনের উপরে মামলা দিয়েছিল খালেদা জিয়া। কই খালেদা জিয়ার বিরুদ্ধে আমরা তো কোনো মামলা দেইনি, যে কটা মামলা সবই তারই নির্বাচিত প্রেসিডেন্ট এবং তারই নির্বাচিত সেনাবাহিনী প্রধান এবং তারই নির্বাচিত যে তত্ত্বাবধায়ক সরকার তাদেরই দেওয়া মামলা। হাসিনার আমলে খালেদা জিয়ার নামে কমপক্ষে 11টা মামলা দেওয়া হয়েছে, আসেন দেখি সেগুলো কি কি। ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, মানে শতরূপার কোম্পানির রিপোর্ট, হ্যাঁ উইও ওটাও পড়ে দেখেন। দেখেন গুলশানে বোমা হামলার অভিযোগে মামলা হচ্ছে 2015 সালের 16 ফেব্রুয়ারি, কার আমল এটা? হাসিনার আমল না।
মানহানির দুইটা মামলা হয়েছে শ্রমিক দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বক্তব্য দেওয়ার সময় খালেদা জিয়া কিবান কইছিল, তো কইছে যে শেখ হাসিনার ছেলে তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মিথ্যা বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকার বিচারিক আদালতে মামলা হয়, মানহানির মামলা হয়। 2016 সালের 3রা মে খালেদা জিয়ার বিরুদ্ধে আর একটা 1 কোটি টাকার মানহানির মামলা দায়ের করে কুমিল্লায়। 2015 সালের 2রা ফেব্রুয়ারি খালেদা জিয়ার নামে 42 জনকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। এই যে দেখেন, খালেদা জিয়াই না, আরো সিনিয়র কয়েকজন নেতা বিএনপির আছে এই মামলায়। মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটাক্ষ, বঙ্গবন্ধুর অবদান প্রশ্নবিদ্ধ করার অভিযোগে মামলা হয় 2015 সালের 21শে ডিসেম্বর। ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগে দুইটা মামলা হয় 2014 সালের 10ই অক্টোবর। 2015 সালের ডিসেম্বর মাসে নড়াইলে মানহানির মামলা হয়। 2016 সালের মিথ্যা জন্মদিন পালনের অভিযোগে মামলা হয়। চিন্তা করেন, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে মামলা হয় 2016 সালের 3রা নভেম্বর। 2016 সালের 31শে ডিসেম্বর মানহানির আর একটা মামলা হয়। খালেদা জিয়া নাকি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটা বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। তো শতরূপা না একরূপা মা জননী, এই প্রশ্নটা করবা না যে আপনার আমলে কমপক্ষে 11টা মামলা দেওয়া হয়েছে, এটা তো সাংবাদিকতা বলে, প্রিপারেশন নিবালা, কি কামে আসছো? আচ্ছা আর কি কি বলছে দেখি। গুমনিয়া প্রশ্ন করছে, শুনেন শতরূপার প্রশ্নটা। তো বাংলাদেশের মানবাধিকার বিষয়ে আরেকটি উদ্বেগের কারণ হচ্ছে গুমের ঘটনা, এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনও এটা নিয়ে বহুবার উদ্বেগ প্রকাশ করেছে, এবং এবছরের জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে, এই মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ অংশে বলা হয়েছে যে বাংলাদেশ সরকারের কাছে 88টি গুমের অভিযোগের প্রকৃত অবস্থা জানতে চাওয়া হয়েছিল, এবং তার জবাবে 5 জন আটক এবং 10 জন মুক্ত অবস্থায় আছেন বলে বাংলাদেশ সরকার তাদেরকে জানিয়েছে, এবং বাকি 70টি ঘটনার কোনো নিষ্পত্তি হয়নি বলে বলছে জাতিসংঘ। তো এই 70টি ঘটনার ব্যাপারে আপনারা জাতিসংঘকে কিছু জানাচ্ছেন না কেন, বা কবে নাগাদ জানাবেন? আমি একটা কথা বলি, যে এরকম অভিযোগ অনেকে অনেক কিছু দেয়, কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি, কোনো নাম দিতে পারে না, কোনো কিছুই দিতে পারে না। এবং অনেক সময় দেখা যায় বলা হচ্ছে অনেক লোক নাই, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, সে ঠিকই জীবিত আছে। আবার কেউ অনেক সময় নিজেরাই পালায়, অনেক সময় ধার কার্য করে নিজেরা লুকিয়ে ফেলে, সে ধরনের ঘটনাও আছে। প্রত্যেকটা কিন্তু খোঁজ করে বের করা হচ্ছে। যেখানে এতগুলি নাম দেওয়া হলো, তার মধ্যে কয়েকটা ঘটনাই পাওয়া গেছে সত্য, সেগুলির সম্পর্কে ঠিকই রিপোর্ট দেওয়া হচ্ছে। আর রিপোর্ট দেওয়া হলো কেন হলো, নিজেরা তারা তদন্ত করে দেখুক, তার যে এত ইচ্ছা যদি থাকে তো নিজেরা তদন্ত করে না কেন, সেটাই তো আমার প্রশ্ন। তো হাসিনা বলছে যে জাতিসংঘ তদন্ত করুক, আমরা রিপোর্ট দিছি। তো শতরূপা তুমি বলবা না বাকি 70 জনের কপালে কি হয়েছে, ইলিয়াস আলীর কি হয়েছে, ব্রিগেডিয়ার আজমির কি হয়েছে, মীর কাসেম আলীর ছেলে আরমানের কি হয়েছে? তাহসিনা তো কইছে জাতিসংঘ তদন্ত করুক। তো নেত্রনিউজে আয়না ঘরের রিপোর্ট পড়ো নাই, দেখো নাই তুমি শতরূপা, যে ওইখানে গুমের শিকার যারা তাদেরকে রাখা হয়েছে হতভাগ্য? তো জাতিসংঘরে যাইতে দিবে হাসিনা? তুমি তো জিগাবা যে আপনি তো জাতিসংঘকে তদন্ত করতে বলছেন, তো আয়না ঘরের তদন্ত করতে দিবেন আপনি জাতিসংঘকে? আবার কি কইছে দেখেন, যে আমাদের দেশের আইন অনুযায়ী আমাদের দেশের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সেটা র্যাব হোক, পুলিশ, যেটাই হোক, কেউ যদি কোনো রকম অন্যায় করে আমাদের দেশে কিন্তু তার বিচার হয়। এই বিচার কিন্তু কেউ রেহাই পায় না, অনেক সময় তারা কাজ অতিরিক্ত করে, করতে পারে, কিন্তু করলে সেটা আমাদের দেশের আইনেই সেটার বিচার হচ্ছে। যেখানে এমন বিচার হচ্ছে, এ ধরনের ব্যবস্থা আছে, সেখানে এই স্যাংশন কি কারণে? শোনেন কোসে কি, ওর মুখেই শোনেন, আমি তো কইলাম ওর মুখেই শোনেন। আমাদের দেশের আইন অনুযায়ী আমার কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সেটা র্যাব হোক, পুলিশ হোক, বা যেটাই হোক, কেউ যদি কোনো রকম অন্যায় করে আমাদের দেশে কিন্তু তাদের বিচার হয়, কারণ এই বিচারে কিন্তু কেউ রেহাই পায় না। অনেক সময় কোনো কাজ তারা অতিরিক্ত করে, করতে পারে, কিন্তু করলে সেটা কিন্তু আমাদের দেশের আইনেই আমাদের কিন্তু বিচার হচ্ছে। যেখানে এরকম বিচার হচ্ছে, এই ধরনের ব্যবস্থা আছে, সেখানে এই স্যাংশন কি কারণে? তো স্যাংশন কি কারণে কাটালরা নেই, এটা তো আমেরিকার স্যাংশনের ঘোষণাতেই আছে। খুব তারা খুব স্পষ্টভাবে বলছে যে এটা টেকনাফের কমিশনার একরামুলের হত্যার জন্য স্যাংশন। কাটালরা নিয়েও বলে কেন স্যাংশন দিল, মুটা বেঞ্জিরও বলে কেন স্যাংশন দিল। আরে আশ্চর্য কথা, ওরা তো কইয়া দিছে কেন স্যাংশন দিছে। হে যে দেখ দেখ দেখ
খুব স্পষ্টভাবে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেয়া আছে, ইংরেজি তো পড়বে পারিস না। হ্যাঁ, লেখাপড়া তো শেখায়নি বাপ তোরে, খালি শিখেছে চুরি করা। তোর বাপও চোরা ছিল, তুই হসু একটা বড় চোর। এই যে এখানে দেখেন কি কারণে বেনজিরকে স্যাংশন দিছে, দেখেন র‍্যাপকে কেন স্যাংশন দিছে, দেখেন ইংরেজিতে কষে। তার বাংলা হচ্ছে যে এই যে কয়জন বেনজির আহমেদ, তারপরে মিফতাউদ্দিন আহমেদ আর কে বা কে বা কে বা কে বা কে বা যে কয়জন কমান্ডিং অফিসার ছিল, তারা টেকনাফ শহরের পৌর কমিশনার একরামুল হকের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে এবং তার মানবাধিকার লঙ্ঘনের কারণে জড়িত থাকার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো কাটালানি তুমি জানো না কেন স্যাংশন দিছে না? মস্করা করো, নাকামো করো, দিছে কারণ এর মুরব্বী মহিলা কইছে যে জানো না কেন স্যাংশন দিছে। হ্যাঁ, তুমি জানো না, ভিজা বিড়াল সেজা বসে থাকো সামনে, তুমি বলবা না স্যাংশন তো এই জন্য দেওয়া হয়েছে। আর কাটাল রানী যে কইলো বিচার হয়, হ্যাঁ বিচার হয়, এই যে একরামুল হত্যার বিচার হয়েছে, দেখেন কি কয় পত্রিকা, মামলাই হয় নাই, কথাও কইতে পারে না তার পরিবার। তো সতর রূপা তুমি জানো না, এটা সাংবাদিকতা করো, বালের সাংবাদিকতা করো তুমি। তো কও না কেন যে একরামুলের হত্যা যেটা নিয়ে আপনি স্যাংশন খেলেন সেটার মামলাই তো হয় নাই, আপনি দাবি করেন কিভাবে যে এই বিচারে কিন্তু কেউ রেহাই পায় না, ফাজলামি করো বসে বসা। দেখেন আবার কি হয়েছে, বাংলাদেশে নাকি বেশিরভাগ সময় সামরিক শাসন ছিল, শোনেন ওর মুখেই শোনেন। আমাদের দেশে বেশিরভাগ সময় মিলিটারি ডিক্টেটররা দেশ শাসন করেছে। 1971 ডিসেম্বরে স্বাধীন হয়েছে দেশ, আজ 2023 সাল, 52 বছর হয়েছে। তো এর মধ্যে সামরিক শাসন কতদিন ছিল? 15 আগস্টে ওর বাপ জয় বাংলা হয়ে যাওয়ার পরে 75 মাসাল্লা আসছিল, সেটা 79 সাল পর্যন্ত আসছিল। তারপর ওর জোট সঙ্গী, ওর ওর যে সরকারে আছে, সরকারে নিয়ে সরকার করিছে জাতীয় পার্টির এরশাদ, এরশাদ 82 সালে মার্শাল্লা দিছিল, এটা 90 সাল পর্যন্ত আসছিল। এই সবগুলো মিললে কতদিন হয়? 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 77, 77, 78, 79, কয় বছর হয়? 12 বছর। 52 বছরের মধ্যে 12 বছর মার্শাল্লা ছিল। তো বেশিরভাগ সময় সামরিক শাসন আসিল, এটা বলার মানে কি? আমি বুঝলাম না, হয় অনেক প্রশ্নের সময় তুমি বুঝতে পারোনি, প্রিপেয়ার ছিল না, মাইনে নিলাম, সুন্দর মাইয়াদের মাথার ঘিলু এনা কম থাকলেও আমরা এটা মেনে নিই আর কি। তো এটা সবাই সবাই মেনে নিলাম। হ্যাঁ, কিন্তু এটা যখন শুনলে তো তখন প্রশ্ন করতে পারলাম না যে কিভাবে বেশিরভাগ সময় বাংলাদেশে মার্শাল্লা আসিল, এটাও জানো না, বাংলাদেশের ইতিহাসও জানো না। আরে 1/11 সরকার যোগ করলেও তো বেশিরভাগ সময় হয় না। এবার আসেন আসল কথায়, তত্ত্বাবধায়ক সরকার। তুই কাছে তত্ত্বাবধায়ক সরকার নাকি এই সংবিধানে নাই, শুনে। যখন 2007 সালে এমার্জেন্সি ঘোষণা হলো, এরপরে কিন্তু উচ্চ আদালতে কিন্তু রায় ছিল যে বাংলাদেশে আর কেউ অনির্বাচিত সরকার কখনো বাংলাদেশে আসতে পারবে না, একটা নির্বাচিত সরকারের পরিবর্তে আরেকটা নির্বাচিত সরকারই আসতে হবে। এবং জিয়াউর রহমান যে ক্ষমতা দখল করেছিল 1975 সালে 15 আগস্টের হত্যাকাণ্ডের পর সংবিধান লঙ্ঘন করে, সেই ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করা হয়। এরপর জেনারেল এরশাদ, সেও এইভাবেই মার্শাল্লা দিয়ে ক্ষমতা দখল করেছিল, সেই ক্ষমতাকেও অবৈধ ঘোষণা করা হয়। এবং ওই রায় বলা হয় যে আর কখনো অনির্বাচিত কেউ সরকারে আসতে পারবে না, সরকারে আসবে একজন নির্বাচিত সরকারের পরিবর্তে আরেকজন নির্বাচিত সরকার। এটা ছিল উচ্চ আদালতের রায়। এই আদালতের যে রায়, এটা সর্বোচ্চ আদালত থেকেই কিন্তু এটা ঘোষণা করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন করে এই রায়কেই কার্যকর করা হয়। যে এখন আবার সেই উচ্চ আদালতের রায় আমরা কিভাবে ফেরত দেব বা কিভাবে আবার সংবিধান সংশোধন করব? তো 1996 সালে কি সংবিধানে আসিল তত্ত্বাবধায়ক সরকার? হ্যাঁ, কাটালানি সত্য রূপা জিজ্ঞাবে না 1996 কি ছিল? তাহলে 1996 সালে যেমনি আসছে সেভাবে আসবে, ওই অসুবিধা কি? তোমার পোলারে যে উপদেষ্টা বানাইছো, আরো কিছু উপদেষ্টায় দেশের অন্ন ধ্বংস করিচ্ছে, তো উপদেষ্টার পশ্চাৎ পদ তো সংবিধানে নাই, এটা তো সংবিধান সম্মত না, এটা নিয়ে রিটও আছে আদালতে, যে দেখো এটা রাখিছো কে, কোন আইনে রাখিছো, পুরা টাকা যা বেতন দিছো এগুলো আদায় করা হবে সিপে সিপে একেবারে। আদালতের রায় দিছে নাকি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের, তো আদালতের কি এটা এখতিয়ার? আদালত কি সংবিধান তৈরি করে নাকি আদালত সংবিধানের অধীন?
তুমি তোমার বাপের বিয়ে দিবার পারো। আচ্ছা আদালতের রায় নিয়ে একটু আলাপ করি, এটা মজা আছে। আসলেই যখন আলাপটা শুনে রাখেন, বুঝে রাখেন। 1999 সালের অক্টোবরে এই তত্ত্বাবধায়ক সরকার এটা বাতিলের জন্য তিনজন আইনজীবী সুপ্রিম কোর্টের একটা রিট করে। একজন হচ্ছে এম সলিমুল্লাহ, রুল কুদ্দুস বাবু আর আব্দুল মান্নান খান। তো এই তিন রিট আবেদনকারীর মধ্যে এম সলিমুল্লাহ মারা গেছেন, রুল কুদ্দুস বাবু এখন বিচারপতি হাইকোর্টে, আর আমাদের সাথে পলিটিক্স করতো কিন্তু, আমার খুবই পরিচিত, যাই হোক সেটা অন্য বিষয়। এ কার আর আব্দুল মান্নান খানকে রিট আবেদনকারী ধরা হয়, কারণ যেহেতু একজন বিচারপতি হয়ে গেছে, একজন মারা গেছে। তো রিট আবেদনে বলা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বা ব্যবস্থা গণতন্ত্রের মৌলিক চেতনার পরিপন্থী, এটা সংবিধানের পরিপন্থী। তার মানে কাটাল রানী, তুমি যদি রিটরে এতই মানো, আদালতে এতই মানো, তাহলে তুমি যে দাবিটা করছিলা এটা তো গণতন্ত্রের মৌলিক নীতির পরিপন্থী, এটা দাবি করছিলা, তা নিয়ে আন্দোলন করছিলা, সারা দেশে আগুন জ্বালায় দিছিলা, মনে নাই? তাহলে তুমি গণতন্ত্রের মৌলিক চেতনার পরিপন্থী, সংবিধানের পরিপন্থী, এটা দাবি নিয়ে সারা দেশে আগুন জ্বালায় দিছিলা, এই দাবি করছিলা, এটা মানে নাও তাইলে, বুঝেছেন? তো এই রিট যারা করেছে তারা কিন্তু সবাই বাকশালি। এই যে রুহুল কুদ্দুস বাবু জাসদ করেছিল হাঙ্গারের সাথে, তো বাবু ভাই আপনি তো নিজে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিলেন, না করেন নাই? হ্যাঁ, তো নিজে দাবি করে নিজেই কারণ গণতন্ত্রের মৌলিক নীতি পরিপন্থী যখন জাসদ করেছিলেন তখন দাবি করেন নাই? হাসিনা কি কয়েছে শোনেন, বিএনপি নাকি ভোটই পায় না, শুনেন। তারপরে যখন 2008 নির্বাচন হলো, সেই নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হয়, সেই নির্বাচনে বিএনপি কয়টা সিট পেয়েছিল? 300 সিট। আমাদের বিএনপির নেতৃত্বে জামাত সহ 20 দলীয় ঐক্যজোট সিট পেয়েছিল মাত্র 29টা, আর পরে রি ইলেকশনে একটা, 30টা। কাজে তারা তাদের অবস্থানটা ওই জায়গায়। তো গুড অবজারভেশন, তাইলে তো তুমি ভোটে জিতবা কাটাল রানী। তো তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নাও না কেন, ডর কোথায়? তুমি তো জিতবা, তো বিএনপি তো ভোটই পায় না তোমার মতে, সব সমস্যা তো মিটে যায়। তুমি আসলে হারবা, শুধু হারবা না গোহরা হারবা, তাই তোমার এত ভয়। আচ্ছা ফাইনালি ওই যে হাসিনা যে লন্ডনে গেছে রিসেশন আগের টানে, তো উঠি কি হবি, ওই কি আবার হাসিনার সামনে হাঁটু গেড়া বসবি? আপনারা তো সবাই জানেন যে ওই হাসিনার সামনে হাঁটু গেড়া বসছিল, এটা নিয়ে কি হাউকাউ, এটা নিয়ে ব্যানার ট্যানার পোস্টার টোস্টার টাঙা একেবারে মেলা একটা গেঞ্জাম শুরু করছিল যে হাসিনা মেলার বড় তালে বড় হয়ে গেছে, তার সামনে ব্রিটিশ প্রধানমন্ত্রী হাঁটু গেড়া বসে। তো ওই লন্ডনে গেছে কেন জানেন, ওর লোভ লেগে গেছে। হ্যাঁ, তো আবারও যদি রিসেশনে তার সামনে হাঁটু গেড়া বসে তাহলে ওই ছবি তুলে এনে তার স্পেন্সারদের দেখাবি, দেখিছো দেখিছো আমি কত বড় তালেবর। আর কিন্তু প্রশ্ন হইতেছে যে ঋষি সুনাক কি আবার হাঁটু গেড়ে বসবি? হ্যাঁ বসবি, কারণ আমার কাছে প্রমাণ আছে, জোয়ান বুড়া বিচার করে না ঋষি। হ্যাঁ, সে গাভী দেখলে গাভীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, ওই আবার বসবি।